आज आमरा पौंछेछिलाम रार बांगलार निर्जन एक प्रत्यंतर अंचले जेटी 51 शक्तिपीठेर अन्यतम एकटी पीठ। तबे बंधुरा आपनादेर प्रति आमादेर एकटी आक्षेप रये गेछे, एत नैपुण्यतार साथेओ भिडियो तैरि करार परो ए भिडियो केउ देखे ना। तो आशा करी आजकेर भिडियोटी आपनारा देखबेन। बहु इतिहासेर साक्षी एई एकटी छोट्ट नदी ईशानी एरी तीरे अवस्थित 51 शक्तिपीठेर एकटी पीठ अट्टहাস। तत्कालीन बनवारी महाराज गंगार धारा के खाल केटे निये एसेछिलेन, ताई एई नदीर अपर नाम काटी गंगा। मृत सती स्कंधे घोरे भोला महेश्वर, पदक्षेपे कापे त्रिपुर करि थरथर। विष्णु आज्ञाय सुदर्शन छुटिल तराय, सतीर देह 51 खंडे फेलिल धराय। जे स्थले पड़िल सेदिन देवीर निम्न ओष्ठ, अट्टहাস महापीठ सेथा हईल सृष्ट। पूर्व बर्धमानेर दक्षिण ডিহি अंचले एक निर्जूम स्थाने अवस्थान करेছে এই অট্টহাস मंदिर, যেখানে মা অষ্টেশ্বরী रूपे খ্যাতা। এরপর আমরা প্রবেশ করেছিলাম মন্দিরের ভেতরে। সেখানে প্রবেশের পর আমরা যা দেখলাম তা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। আজকে অট্টহাস মন্দিরে এলাম দর্শন করতে মায়ের। এবারে প্রবেশ করছি মন্দিরে। প্রবেশ দ্বারের পূর্বেই রয়েছে একটি জঙ্গল। से जंगलेर दृश्य आपनारा देखले हयतो अबाक हो जाबेन। विभिन्न पाखिर कलरव एखाने शोना जाय। प्रकृतपक्षे অট্টহাস एकटी पुण्य तपोवन। नानाविध वृक्षराजिर एखाने समाहार घटेছে। तार मध्ये किछु औषधि वृक्ष, किछु सरस फलेर, किछु पूजा उपचारेर, जेमन अश्वत्थ, बहेरा, कुर्ची, नीम, शिशु, सेगुन। और एई वृक्षराजिते आछे बहुविध पक्षीकुलेर बास। नाना रकम पाखिर आवाज, नाना रकम जंतु जानवर आगमन घटे थाके एई तपोवने। तबे रात्रिकालीन परिवेश अति भयंकर। और एई जंगलेर मध्येई अवस्थान करेछे एकटी कुंड बा पुकुर। অট্টহাস मायेर काछे जोड़ा मागुर माछ मान्नत करले पेटेर शूल व्याधि निरामय हतो। जंगलेर पूर्व पारे ईशान कोणे आछे ऐतिहासिक पंचमुंडीर आसन। অতীত থেকে বর্তমান কাল অবধি এই আসনে বসে বহু সাধনার ধারা চলে আসছে। ভূতেশ্বর ভৈরব, ভোলা বাবা, শিবানন্দ বাবা এছাড়াও বহু সাধক এই পঞ্চমন্ডির আসনে তন্ত্র সাধনা করে গেছেন। এই পঞ্চমন্ডির আসনটিকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা, যা দেখে বোঝাই যায় তন্ত্র সাধনার উপযুক্ত স্থান হলো এই পঞ্চমন্ডির আসন। মুর্শিদাবাদের জনৈক জমিদার এখানে কিছু ভূসম্পত্তি দান করে রটন্তী কালী পুজোর প্রচলন করেছিলেন। কিন্তু আজ যেখানে রটন্তী কালীর মন্দির, সেখানেই ছিল ভয়ঙ্কর ডাকাত কালীর মন্দির। এক সময় ডাকাতরা এখানেই ঢাকঢোল পিটিয়ে দিত নরবলি। জঙ্গলের পূর্ব পারে প্রকাণ্ড একটি মাঠ, যার নাম গর্দানমারির মাঠ। এই নাম থেকেই বোঝা যায় রাতে বিরতে এই মাঠে এলে কারো গর্দান থাকতো না। মূল মন্দিরের প্রবেশ দ্বারের কাছেই আছে সুন্দর একটি শিবের মূর্তি, যা দেখে আমাদের মনটা ভরে গেল। নাট মন্দির সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। সেখানে চিত্রকলা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দক্ষযজ্ঞের বিভিন্ন কাহিনীর কথা। আর এই নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে প্রাচীন সেই অট্টহাস মহা শক্তিপীঠের মূল মন্দির। এখানে মা মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা হয়ে থাকলেও অট্টহাসের প্রাচীন মূর্তি হল মা চামুণ্ডা। যুগ যুগ ধরে বহু সন্ন্যাসীর আগমন ঘটেছিল এই অট্টহাস শক্তিপীঠে। এমনকি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কাটোয়া থেকে পায়ে হেঁটে এসেছিলেন এই অট্টহাস মহাশক্তিপীঠে। এখানে আছে ভোগ খাওয়ার সুন্দর ব্যবস্থা। মাকে ভোগ চাপানোর পর বেলা 1টা নাগাদ সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এই ভোগ। তার আগে এই ভোগ বিতরণ করা হয় এই তপোবন ও মন্দিরে থাকা বিভিন্ন পশু পাখিদের মধ্যে। এখানে আছে একটি অতিথি নিবাসও। আপনি চাইলে এখানে রাতেও থেকে যেতে পারেন আর উপলব্ধি করতে পারেন এখানকার রাতের পরিবেশকেও।